আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি যে যেখানে আছো নিরাপদে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ কৃপায় আমরা সকলেই ভালো আছি। তো আজকে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ে দশম অধ্যায়, সবচেয়ে কঠিন এবং জটিল একটা অধ্যায়, যে অধ্যায়ে বোর্ড প্রশ্ন ক বিভাগে বাধ্যতামূলক দুইটি অঙ্ক থাকে। এই অধ্যায়টার নাম হল আর্থিক অবস্থার বিবরণী। এখানে প্রতিটা অঙ্ক 10 করে, যেখানে দুইটি অঙ্ক বাধ্যতামূলক দিতে হয়, 20 মার্কের। তাই সেই অধ্যায়টা মাস্টার্স পর্যন্ত আছে। কমার্স ডিপার্টমেন্টে যত দিন তুমি পড়ালেখা করবা, বিবিএ, বিএসসি, আইসিএম, যত ডিগ্রি নেও না কেন, সেখানে এই দশম অধ্যায়ের আর্থিক অবস্থার বিবরণী এই অঙ্কটা তোমার প্রতি বছরই থাকবে। আর এটা একটু কঠিন এবং জটিল থাকার কারণেই এটা নবম দশম শ্রেণী থেকে পাঠ্যসূচিতে বাধ্যতামূলক করে আনা হয়েছে। তো আমরা ভয় পাওয়ার কিছু নেই, আমরা ধাপে ধাপে পাঠ পাঠ করে আমরা শিখব, তাহলে দেখবি অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। তাই আমি শুরুতে এই আর্থিক অবস্থার বিবরণী দশম অধ্যায়ের সূত্র নিয়ে আলোচনা করব, সূত্রাবলী নিয়ে আলোচনা করব। আমি এখানে চারটি সূত্র লিখেছি। নাম্বার 1 নিট বিক্রয়, নাম্বার 2 নিট ক্রয়, নাম্বার 3 বিক্রিত পণ্যের ব্যয় এবং নাম্বার 4 মোট মুনাফা নির্ণয়। চারটা সূত্র আমার এখানে আছে, সেই সূত্রগুলো আমরা যদি জানি, সূত্রের বাইরে অঙ্ক করার সময় অতিরিক্ত অন্য কিছু আনতে হবে না। এই সূত্রগুলো জানা থাকলে ইনশাআল্লাহ আমরা সকলেই অঙ্কগুলো পারবো। তাহলে আসি এক নম্বর সূত্র, নিট বিক্রয়। নিট বিক্রয় নির্ণয় করতে হলে প্রথমে আমাদেরকে নিতে হবে পণ্য বিক্রয় বা মাল বিক্রয় বা পণ্য রপ্তানি। এই বিক্রয় শব্দটা তিনটা রূপে আসে, পণ্য বিক্রয়, মাল বিক্রয় এবং পণ্য রপ্তানি। এই কারণে একটা নির্দিষ্ট পরিমাণে টাকার অঙ্ক দেওয়া থাকবে, এক এক অঙ্কে এক এক রকম, 2 লক্ষ, 5 লক্ষ, 20 লক্ষ, 50 লক্ষ ইত্যাদি। যে কারণে আমি এখানে টাকার চিহ্নগুলোকে এক চিহ্ন দ্বারা প্রকাশ করেছি, যাতে এখানে যে অঙ্কে যে পরিমাণ টাকা আসবে সেই পরিমাণ টাকা বসে আমরা যোগ বিয়োগ করবো। এটার আরেকটা বৈশিষ্ট্য হলো অঙ্কগুলো শুধু যোগ বিয়োগ করা, আমরা 3, 4, 5 কিন্তু যোগ বিয়োগের অঙ্ক করে আসি। সেই যোগ বিয়োগের অঙ্কগুলো সূত্র ধারাবাহিকতার সাথে লেখাই হয়েছে মূলত সূত্র। যেমন পণ্য বিক্রয় তার সাথে লেখা আছে অলিখিত বিক্রয়, অর্থাৎ একটি পণ্য বিক্রি করা হয়েছে ভুলে হিসাবের খাতায় যুক্ত করা হয় নাই, বাদ পড়ে আছে। এই ধরনের লেনদেনটাকে, এই ধরনের বিক্রয়ের পরিমাণটাকে আমরা অলিখিত বিক্রয় হিসেবে যোগ করব। এবং এরপরে আছে বিক্রয় বার্তা। ব্যবসায়ের ক্ষেত্রে বিপুল পরিমাণে পাইকারি দামে যে পণ্যগুলো বিক্রি করা হয়, সেই বিক্রিত পণ্যের উপর একটা নির্দিষ্ট হারে বার্তা দিতে হয়, ছাড় দিতে হয়। এই বার্তাটা বিক্রয়ের পরিমাণ থেকে কী করতে হয়, বিয়োগ করতে হয়। এই জন্য বাদ বা বিক্রয় বার্তা বিয়োগ করতে হবে, বা ব্যবসায়িক বার্তা। এই বিক্রয় বার্তার অপর নাম হলো ব্যবসায়িক বার্তা, কারবারি বার্তা। বিক্রয় বার্তার অপর নাম হলো ব্যবসায়িক বার্তা, কারবারি বার্তা। সুতরাং বিক্রয় থেকে ব্যবসায়িক বার্তা, বিক্রয় বার্তা এবং কারবারি বার্তা আমরা বিক্রি করব। অঙ্কের মধ্যে যে কোনো একটি থাকবে, একটি অঙ্কের মধ্যে এই তিনটার যে কোনো একটি রূপ থাকবে, তিনটাই এক অঙ্কে থাকবে না। এরপর হলো বিক্রয় ফেরত এবং আন্ত ফেরত। যেই পরিমাণ পণ্য বিক্রি করা হয় সেই বিক্রয়ের পরিমাণ থেকে যে কোনো ত্রুটিজনিত কারণে পণ্য ফেরত আসতেই পারে। যেমন ফেরত আসার কারণ হলো নষ্ট থাকা, ত্রুটিযুক্ত থাকা, নমুনা মাফিক না হওয়া, ওজনে কম হওয়া, নিম্নমানের হওয়া ইত্যাদি কারণে পণ্য ফেরত আসে। তাই মোট বিক্রয় থেকে বিক্রয় ফেরত এবং আন্ত ফেরত কী করতে হয়, বিয়োগ করতে হয়। এই কাজগুলো যোগ বিয়োগগুলো করলে আমরা নিট বিক্রয়ের পরিমাণ বের করতে পারব। এবার আমরা আসবো নিট ক্রয়। নিট ক্রয় বের করতে হলে পণ্য ক্রয়, মাল ক্রয় অথবা পণ্য খরিদ অথবা পণ্য আমদানি, এই চারটির যে কোনো একটি রূপে প্রথমে থাকবে। তাহলে আমরা এখানে পণ্য ক্রয় লিখেছি যোগ অলিখিত ক্রয়। যেমন অলিখিত বিক্রয় ছিল, ঠিক তেমনই অলিখিত ক্রয়ের পরিমাণ দেওয়া থাকে অঙ্কের মধ্যে। তাহলে অলিখিত ক্রয় কী হবে, যোগ হবে। তারপর আছে ক্রয় বার্তা, ব্যবসায়িক বার্তা, বিক্রয় বার্তা। আমরা জানি পণ্য ক্রয় এবং বিক্রয়ের উপরে যে বার্তা নির্ধারণ করা হয় সেটাকে মূলত ক্রয় বিক্রয় বার্তা, বিক্রয় বার্তা, ব্যবসায়িক বার্তা বা কারবারি বার্তা বলা হয়। এই জন্য বিক্রয়ের মধ্যেও ক্রয় বার্তা, বিক্রয় বার্তা, ব্যবসায়িক বার্তা আছে, ক্রয়ের মধ্যেও ক্রয় বার্তা, ব্যবসায়িক বার্তা, কারবারি বার্তা আছে। এরপর হলো ক্রয় ফেরত ও বহিঃফেরত। ক্রয় ফেরত এবং বহিঃফেরত
কি করতে হয়? বিয়োগ করতে হয়। পণ্য উত্তোলন, পণ্য বিতরণ এবং পণ্য চুরি। পণ্য উত্তোলন, পণ্য বিতরণ, পণ্য চুরি, পণ্য নষ্ট বা পণ্য আগুনে পুড়ে যাওয়া, এই কারণে অর্থাৎ পণ্য কোনো কারণে হ্রাস পেলে ক্রয় থেকে কি করতে হয়? বিয়োগ করতে হয়। মোট ক্রয়ের পরিমাণ হ্রাস পায়, তাহলে নিট ক্রয় বের করলাম ক্রয় যোগ অলিখিত ক্রয় বা ক্রয় বার্তা বা ব্যবসায়িক বার্তা বা কারবারি বার্তা বা ক্রয় ফেরত বা বহি ফেরত বা পণ্য উত্তোলন, পণ্য বিতরণ এবং পণ্য নষ্ট বা চুরি। এ হলো আমাদের নিট ক্রয়ের পরিমাণ। এর হলো এবার হলো বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় প্রথমে নিতে হবে প্রারম্ভিক মজুর পণ্য। ব্যবসার শুরুতে বিগত বছরের যে অবশিষ্ট পণ্যগুলো চলতি বছরে নিয়ে শুরু করা হয়, চলতি বছরে বিক্রয় কাজে কার্যের সচল রাখার জন্য শুরু করা হয় বা কাজ করা হয় বা দোকানে রেখে বিক্রি করা হয়, সেটাকে বলা হয় প্রারম্ভিক মজুর পণ্য। ওপেনিং স্টক আমরা বলতে পারি, অনেক অঙ্কের মধ্যে ওপেনিং স্টক হিসেবে আসে। এবারও নিট ক্রয়, যেটা আমরা দুই নম্বর সূত্রে বের করছি, নিট ক্রয়ের পরিমাণটা বসিয়ে দেব। আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করার আগে তাহলে বোঝা যাচ্ছে নিট ক্রয়টা আমার বের করতে না বললেও বের করে নিলে সুবিধা হবে, এই জন্য যে নিট ক্রয়ের আমি টাকার পরিমাণটা বসাতে পারবো। তারপরে কি আছে? ক্রয় পরিবহন, আন্ত পরিবহন। ক্রয় পরিবহন, আন্ত পরিবহন, এটা টাকাটার সাথে বকেয়া যোগ হয়। অনেক সময় পণ্য ট্রাক ভাড়া করে গুদাম আনার পরে ট্রাকওয়ালার মধ্যে কিছু পরিবহনের ভাড়া বকেয়া থাকতে পারে, পরিচিত পরিবহনের মাধ্যমে আনলে পরিবহন ভাড়াটা বকেয়া থাকতে পারে, এই জন্য সেই পরিবহন ভাড়াটা যোগ হয় যেটুকু বকেয়া থাকে। এবার হলো কুলি মজুরি, মজুরি কুলির মজুরি। আমরা যে ট্রাক থেকে পণ্যগুলো গুদামে বা দোকানে বা শোরুমে রাখি, এই সময় কুলি বা কুলির মজুরিদের, কুলিদেরকে যে মজুরি দেওয়া হয় সেটাকে বলা হয় মজুরি বা কুলির মজুরি। এটাও অনেক ক্ষেত্রে বকেয়া রাখে, অনেক সময় কি থাকে বাকি থাকে, সেটা কি করতে হবে? যোগ বকেয়া হিসাবে আমরা লিখবো। এরপর হলো জাহাজ ভাড়া, জলযান ভাড়া এবং জ্বালানি। তিন বর্গীয় জাহাজ ভাড়া, জলযান ভাড়া এবং জ্বালানি, এটা সরাসরি এর সাথে কখনো যোগ বিয়োগ থাকে না, এবং আমদানি শুল্ক, বন্দর শুল্ক এবং শুধু শুল্ক আকারে থাকে। এই এই জাতীয় লেনদেনগুলো আমরা বিক্রিত পণ্যের ব্যয় নিব। এবং সর্বশেষ ডক চার্জ, ডক ইয়ার্ড। এখানে ডক বলতে কিন্তু কুকুরকে বোঝানো হয় নাই, চার্ট কুকুর না বলে ডক বলতে সমুদ্র বন্দরকে বোঝানো হচ্ছে। অর্থাৎ যেমন ভিয়েতনাম থেকে জাহাজে করে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ঢেউটি আনা হয়েছে বা সিমেন্ট আমদানি করা হয়েছে, এই সময় জাহাজটা যে বন্দরে এসে দিয়েছে ওই বন্দর কর্তৃপক্ষকে একটা নির্দিষ্ট পরিমাণের চার্জ দিতে হয়, সেটাকে বলা হয় ডক চার্জ বা ডক ইয়ার্ড। ডক ইয়ার্ড হলো বন্দরের আশপাশে ফাঁকা জায়গা জাহাজের পণ্যগুলো খালাস করে রাখার জন্য যে চার্জ দেওয়া হয় সেটা হলো ডক ইয়ার্ড। এই খরচগুলো যোগ করলে যে পরিমাণটা আসবে সেই যোগফলটাকে বলা হবে প্রত্যক্ষ খরচ, আর প্রত্যক্ষ খরচ থেকে সমাপনী মজুদ পণ্য বিয়োগ করলে পাওয়া যাবে বিক্রিত পণ্যের ব্যয়। এবার আসো চার নম্বর, মোট মুনাফা নির্ণয়। মোট মুনাফা নির্ণয়ের সূত্রটা খুবই সহজ। কিছুটা এক নম্বর সূত্র ছিল নিট বিক্রয় মাইনাস তিন নম্বর সূত্রটা ছিল বিক্রিত পণ্যের ব্যয়। অর্থাৎ নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণগুলো বসে বিয়োগ করে দিলে আমাদের মোট মুনাফা বেরিয়ে আসবে। আশা করি তোমরা এই সূত্রটা বারবার একটু দেখবা, বইয়ের মধ্যে কিন্তু এত সুন্দর করে সাজানো নাই, এই জন্যই গুরুত্বের সাথে এই সূত্রগুলো বারবার দেখবে এবং খাতায় লিখে প্র্যাকটিস করবো, এবং পরবর্তীতে আমরা অঙ্ক করবো, তখন তোমাদের অনেকটা সহজ হবে। এর পরবর্তীতে আমরা মূল অঙ্কে চলে যাবো। এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।